কিছু নিয়ে প্রশ্ন করলে তারা চলে যান যে উত্তরে, পূর্বে, পশ্চিমে, দক্ষিণে বিভিন্ন রাজ্য ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। নিজের রাজ্যে শুধু প্রশ্নের উত্তরটুকু দেন না, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, একই কাজ করলেন। উনি অন্য প্রশ্ন প্রশ্ন করছেন, উনি অ্যাডভাইস দিচ্ছেন যে আমাদের কোথায় গিয়ে কি প্রশ্ন করা উচিত। চোখে অসম্ভব ভয় গোটা পশ্চিম বাংলার মানুষ দেখেছে। কি বক্তৃতা করেছিল, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো, এই কথাও বলেছিল। এখন কি হচ্ছে, বেঞ্চিতে বেঞ্চিতে ঘুরতে হচ্ছে, সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, বেঞ্চে বেঞ্চে ঘুরতে হচ্ছে। আসলে ওই চোর যখন তারা করে লোক এসকেপ রুট খোঁজে, ও এসকেপ রুট খোঁজবার জন্য এখন বেঞ্চিতে বেঞ্চিতে ঘুরছে। নারদ নিয়ে কথা যদি বলে তৃণমূল কংগ্রেস, আমি বলবো যে ওদের এখনও তো এমপি আছে, পদার্থবিদ্যার অপদার্থ অধ্যাপক সৌগতবাবু, আর আমাদের কয়লা ভাইপোর ছোটো পিসি কাকুলি ঘোষ হস্তিদার, ওরা তো এখনও এমপি আছে। তো ওরা সবাই দেখেছে পশ্চিমবাংলার মানুষ, কলকাতার মেয়রের, কলকাতার মেয়রকে স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে সবাই দেখেছে, ফলে সবগুলো অনার্থক। আর বলছে যে আমি আমি কুন্তলকে চিনি না, পুঁজিবাদী মানি না। এই নারদ নিয়ে, এই নারদা নিয়েই বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল। তিনি কি বলেছেন বাদল দা, মনে আছে আপনার? আমি একটা কথা বলি বাদল, অনুরোধ অনুরোধ, একটা কথা শুনুন, একটা কথা শুনুন। আচ্ছা বলুন না, কি বলবেন আপনারা? বলুন বলুন। আমি বলছি মমতা ব্যানার্জির ভাইরা ভাই, আপনি কিন্তু ডিপ্লোমা ভাই, এটা মনে রাখবেন, ভাই আর ডিপ্লোমা ভাইয়ের মধ্যে পার্থক্য আছে বাদল বাবু। সিভিক ডিপ্লোমা ভাই, সিভিক ডিপ্লোমা ভাইদের কথা কেউ শুনছে না, কিন্তু ডিপ্লোমা ভাইদের কথা কেউ শুনছে না, কেউ শুনবে না। উত্তল ছিল যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, কে করেছিল উত্তলকে? কুন্তল নিয়ে যে প্রশ্ন সৈকত করেছিলেন সেই প্রশ্ন, এবং তার সঙ্গে চাকরি প্রার্থীদের নিয়ে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন, দুটোর উত্তরে শুরুতে কি বলেছিলেন, তারপর বাকিটা তো সবাই গোটা রাজ্যের মানুষ শুনেছে এই মুহূর্তে, শুধু প্রশ্নগুলো শুনাবো। এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে কুন্তল ঘোষ এখনো বলছেন যে আপনাকে, আপনি যুবরাজ, আপনার প্রত্যেকটা কথা আপনার নবজোয়ার ওনার বুককে চওড়া করে দেয়, এই মন্তব্যগুলোর দায় কি অভিষেক নেবেন? উনি বলেছেন আমি এক্সপেল করে দিয়েছি, শুধুমাত্র একটাই উত্তর, যা যখন ধরা পড়বে না তখন ধরা পড়বে না, আর ধরা পড়ে গেলে এক্সপেল করে দিয়েছি, তাই আর কোনো দায় নেই দলের। এটা কি সত্যি সম্ভব, এটা কি আপনি নিজে বিশ্বাস করছেন বাদলদা?